নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপিটি হলো খাস্তা কচুরি। শুন দেখে নিই এই সহজ উপায়ে খাস্তা কচুরি তৈরির পদ্ধতি। প্রথমে দেখে নিই এই খাস্তা কচুরি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে নিয়ে নেওয়া হয়েছে ময়দা, এখানে ময়দা আছে 1.5 কাপ। এরপর নেওয়া হয়েছে মুগ ডাল, এখানে আছে 1 কাপ। এছাড়া আছে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, চিনি, সামান্য মেথি, ধনে পাতা কুচি এবং লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে একটা খালি কড়াইতে মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট মুগ ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিতে হবে। এগুলোকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মুগ ডালগুলোকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আবারও একটা খালি কড়াই বসিয়ে এর উপর গুঁড়ো করা মুগ ডালগুলো দিয়ে দিতে হবে। এরপর একটা খালি কড়াইতে গুঁড়ো করা মুগ ডালগুলো দিয়ে এর মধ্যে দিতে হবে কিছু মেথি, সামান্য লবণ, হলুদ, জিরের গুঁড়ো, চিনি, লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে জল। এখানে জল দেওয়া হয়েছে 1/2 কাপের মতন। কচুরির ভেতরের পুর তৈরি হয়ে গেছে। পর পুরটাকে একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা হালকা গরম থাকা অবস্থায় এটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। এরপর ময়দার ডো তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে ময়দা। তারপর এর মধ্যে নিতে হবে সামান্য লবণ এবং 1 চামচ তেল। তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এরকম একটা সফট ডো তৈরি করে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। এই ডোটাকে আবারও ভালো করে মেখে নিয়ে এরপর এর থেকে মিডিয়াম সাইজের লেচি করে নিতে হবে। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে 7টা মতন লেচি তৈরি হয়ে গেছে। এরপর লেচিগুলোকে সমান করে গোল করে নেওয়া হয়েছে। এরপর একটা লেচি নিয়ে এটাকে হালকা হালকা করে চেপে দিয়ে সামান্য একটু বড় করে নিতে হবে এবং এর সাইডগুলো একটু পাতলা করে নিতে হবে। পোরগুলো দিয়ে যে বল তৈরি করে রাখা হয়েছিল একটা বল এর মধ্যে দিয়ে এর সাইডগুলো এভাবে একসঙ্গে এনে জোড়া লাগিয়ে দিতে হবে। এরপর এটাকে নিচে রেখে সামান্য একটু চাপ দিয়ে এটাকে একটুখানি বড় গোল করে নিতে হবে। খুব সাবধানে চাপ দিতে হবে, কেননা বেশি জোরে চাপ দিলে কিন্তু ভেতরের পুর বেরিয়ে যেতে পারে। একটা কচুরির সাইজের মতন করে নিতে হবে। ঠিক একই রকমভাবে অন্য আরেকটা লেচি নিয়ে এর মধ্যে একটা পুর দিয়ে চারিদিকটা একসঙ্গে এনে জোড়া লাগিয়ে দিতে হবে। লেচির মধ্যে পুর দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার এই কচুরিগুলোকে ভেজে নিতে হবে। কচুরিগুলো ভাজার জন্য তেল কিন্তু হালকা গরম করে নিতে হবে। খুব বেশি গরম করে নিলে কচুরিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে লাল হয়ে যাবে। এগুলোকে উল্টে পাল্টে নিয়ে যতক্ষণ না এগুলো সোনালি রঙের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে।
কচুরি তৈরি করার সময় আপনি ময়দার মধ্যে মৌরি বা কালোজিরাও দিতে পারেন, কিন্তু এখানে কিছু দেওয়া হয়নি, আপনি চাইলে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম লাল করে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কচুরিগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে কচুরিগুলো ভাজলে এর বাইরেটা অনেক বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ঠিক একই রকমভাবে বাকি কচুরিগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এই কচুরিগুলো ভাজার সময় আপনি যদি হাতা দিয়ে সামান্য একটু তেল ওপর দিয়ে দিয়ে দেন, তাহলে কিন্তু কচুরিগুলো উল্টানোর সময় একটার সঙ্গে একটা লেগে যাবে না। এগুলো আপনি যে কোনো গ্রিন চাটনি বা টমেটো সসের সঙ্গে সার্ভ করতে পারেন। এগুলো ভাজা হয়ে যাবার পরে একটা হাতা দিয়ে ঠিক এইভাবে ধরে রাখতে হবে, যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যেতে পারে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।